ঠিকাদারের কাজে আসলেও বর্তমানে অভুক্ত অবস্থায় ঠিকাদার সাড়া না দেওয়ায় পায়ে হেঁটে করিমগঞ্জ যাবার পথে আম্বাসায় পুলিশের হাতে আটক আট মুসলিম যুবক। This is ABC News, AGT Live. ঘটনা পয়লা এপ্রিল বেলা ১২টায় আম্বাসা রেল চৌমুহনীতে পুলিশের হাতে আটক হয় করিমগঞ্জের আট মুসলিম যুবক। যুবকরা পুলিশকে জানায় তারা আটজনই করিমগঞ্জের পাহাড়তলির গ্রামের দিনমজুর। রাজ্যের এক ঠিকাদার রাজু তাদেরকে কাজের জন্য নিয়ে আসে। বর্তমানে তারা যোগেন্দ্রনগর এলাকায় সিমেন্টের কাজে যুক্ত। ঠিকাদার রাজু শ্রমিকদের কোনো টাকা না দেওয়ায় এবং ফোনের সুইচ অফ করে দিলে কোনো যোগাযোগ হচ্ছে না। তাই পয়লা এপ্রিল ভোর ৪:৩০ যোগেন্দ্রনগর থেকে কোনো গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই করিমগঞ্জের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আম্বাসায় পুলিশ তাদেরকে আটক করে একটি অটো ট্রাকে করে আম্বাসা থেকে আট যুবক মনু পর্যন্ত যাবার চেষ্টা করে। বর্তমানে আট যুবকই পুলিশের আয়ত্তে রয়েছে। শেষ খবর, মহকুমা প্রশাসন থেকে তাদেরকে পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। আদৌ তারা কি শ্রমিক? যোগেন্দ্রনগর থেকে কি তারা পায়ে হেঁটে আসছে? তারা কি করিমগঞ্জের? অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা? আট মুসলিম যুবককে আটক করার ফলে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। এতদিন কই আসলা? ওই যে কেন কাজে আগরতলা যোগেন্দ্রনগর। কতদিন আসলা যোগেন্দ্রনগর? ২০ দিন হইব স্যার, ২০ দিন আগে আইসি। না না, এরা তো হানি হত না, হ্যাঁ আইস না তো। আম্বাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট, এবিসি নিউজ, এইচটি লাইভ।